পরিবার ইসলামের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম টিকেই আছে পরিবারের উপর ভিত্তি করে। এবার আমরা আসি, আমরা যদি একটি আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? প্রথমত, পরিবারের শুরুটাই হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা যদি অপবিত্র হয়, তাহলে শুরুটাই হলো বরকতবিহীন, যেখানে কোনো বরকত নাই। যেমন আপনি আপনার স্ত্রীর সাথে অবৈধ প্রেমের মাধ্যমে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই পরিবারে বরকত থাকবে না। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করানোর মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে পরিবারে, এবং এই পরিবার বেশি দিন টিকবেও না। কেন টিকবে না? যতদিন অবৈধ সম্পর্ক ছিল, তখন উভয়ে চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার। প্রেমিক চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকার সামনে, আর প্রেমিকা চেষ্টা করেছে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকের সামনে। তো এই যুগটা ছিল তাদের জন্য স্বর্ণযুগ। তাদের লক্ষ্যই ছিল যে তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের লক্ষ্য শেষ হয়ে গেছে, তাদের টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে। যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেই দিনের পরের দিন থেকে এবার গণ্ডগোল শুরু। কেননা এবার সকলের আসল চরিত্র বের হয়ে আসতেছে। এতদিন তো অভিনয় করেছে, এতদিন প্রেমিক অভিনয় করেছে ভালো হওয়ার, প্রেমিকা অভিনয় করেছে ভালো হওয়ার, এবং তাদের লক্ষ্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে, এবার উভয়ের আসল যে প্রকৃত চরিত্র সেটা বের হয়ে এসেছে। এবার ওটা যখন বের হয়ে এসেছে, তখন আর এই ছাদের নিচে আর শান্তি নাই, শান্তি পালিয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। কিন্তু যখন পবিত্র সম্পর্কের মাধ্যমে যাত্রা শুরু হবে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। দুই, স্বামী স্ত্রী উভয়ই যেহেতু পরস্পরের নিকটে অপরিচিত, সেহেতু পরস্পরের মধ্যে যদি উভয়েরই আগে কোনোদিন সম্পর্ক না থাকে, তাহলে পরস্পরের মধ্যে এই চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্বামীর সামনে, আর স্ত্রীরও চেষ্টা থাকবে, স্বামীরও চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্ত্রীর সামনে। এই উভয় চেষ্টার মাঝে তাদের একটা লক্ষ্য থাকবে, কেননা যাত্রা তো শুরু হলো বিবাহ দিয়ে। লক্ষ্য থাকবে দীর্ঘস্থায়ী, বহুদূর পর্যন্ত পরিকল্পনা, দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায় যখন বিবাহ হবে, তখন তার মধ্যে বরকত থাকবে।